ক্ষুদের ভাত হলো 1.5 কেজি আর কুড়া 3 থেকে 4 কেজি গাছ খেলে না খালি কুড়া খালি আর খেয়ে খায়। আচ্ছা আচ্ছা মানে এগুলো দিয়ে গোলমোটা তো হইতেছে তাই না? বানাইছে 120 লাখ আর একটা হাজিরা নিছিলাম আর আমি নিজে আসছিলাম। নিজেই খাচ্ছে না মোটা তাজা করছেন? হ্যাঁ। অন্য কোনো কি গোপন কি কথা আছে? সবচেয়ে বেশি খাদ্য কাজ করে খুদের ভাত। হ্যাঁ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে একদম ফ্রিতে গরুর মোটা তাজা করছেন এবং অল্প সময়ে গরু যে এত মোটা তাজা হবে সেটা কল্পনার বাইরে। তো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য গরু কিন্তু আমরা এই ঘর থেকে বাইরে আনতে পারতেছি না এবং গরুটা এই 8 মাসে এতটাই মোটা তাজা হয়েছে যে গরুটা বের করে আমরা এই 2-1 জন লোককে কন্ট্রোল দেওয়া অসম্ভব বলা চলে। এজন্য আমরা এই ঘর থেকেই কীভাবে গরু মোটা তাজা করতে হয় সেই বিষয়ে সাক্ষাৎকার নিব এবং কীভাবে গরু তিনি অল্প দিনেই একদম ফ্রিতে কোনো টাকা ছাড়াই গরুটা মতো মোটা তাজা করলো সে তথ্যগুলো আজকে আপনাদেরকে জানাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তোমার নামটা জানতে চাই আমরা। আমার নাম হলো মোহাম্মদ তোহিদ জামাল। যাই হোক, এলাকার নামটা কি? পূর্ব সাতলাই থানা এবং জেলা? জেলা নীলফামারী, থানা ডিমলা। আর যাই হোক, তুমি এই যে হয় গরুগুলো যে পালতেছো এই এই গরুগুলো পালার পাশাপাশি কী কাজ করো? মিল, রাইস মিল চালাই। রাইস মিল আছে? হ্যাঁ। আর যাই হোক, এই গরুগুলো কেনা হয়েছে কয় মাস হলো? 8 মাস। 8 মাস কত থেকে কেনা হয়েছে? 1,15,000। মানে এই দুইটা 1,15,000 তাই না? হ্যাঁ। যাই হোক, এদেরকে কী খাদ্য দেওয়া হয় সুন্দর তুমি সাইজ করে ফেলছো? খাদ্য দেওয়া হয় কুড়া খায়, ফিট খায়, তারপর খুদের ভাত এডি। যাই হোক, কতটুকু পরিমাণ দেওয়া হয় মানে সকালবেলা কতটুকু কুড়া বা খুদ দেওয়া হয়? সকালবেলা এই ফিট দেয় 1 পোয়া আর কুড়া খুদের ভাত হলো 1/2 কেজি আর কুড়া 3 থেকে 4 কেজি। মানে এটি সকালবেলা? সকালবেলা। আর বিকালে? বিকালে ওই মানে এক একটা গরুর জন্য 3 কেজি? হ্যাঁ। 3 কেজি গোলা খুদ কয় কেজি কতটুকু দিতে হয়? খুদ 2.5 কেজি। 1/2 কেজি। আর ভুট্টা? ভুট্টা ফাঁকি? ভুট্টা ফাঁকি কেজি হানি। কেজি হানি আর দুই বেলায়। আর ঘাস খিলাইতে হয় কতটুকু? মানে ঘাস খিলে নেই খালি কুড়া খালি আর খেয়ে খায়। আচ্ছা আচ্ছা, মানে এগুলো দিয়ে গোল মোটা তোদের হইতেছে তাই না? আল্লাহ। হ্যাঁ। যাই হোক, এখন আনুমানিক এই দুইটার দাম কত হবে? কি হবে? 2,20,000-30,000। তার মানে 8 মাসে মোটামুটি অনেক টাকা লাভ হয়ে গেছে তাই না? হ্যাঁ। যাই হোক, এই আপনার গরুগুলা কি কীটনাশক ট্যাবলেট খাওয়ানো হয় কি? ট্যাবলেট একবার খাওয়াছি, এই যাবো তো আর খাওয়াই নাই। মানে গরুগুলো আনার পর খাওয়ানো হয়েছে? হ্যাঁ। আর তারপরে এই যে শীতের ঠান্ডার নিগা গরম ছিল যে নিয়ে খাওয়াইতে পারি নাই। হ্যাঁ। আর এই যে ঠান্ডা বসে আর আজকে আনবো, আজকে খাওয়াবে তাই না? হ্যাঁ। এখন এটা কোন জাতের গরু এটা আপনার? এটা সাইহল। সাইহল না? হ্যাঁ। আচ্ছা, এটা বয়স কিরকম হয়েছে বর্তমানে? বর্তমান বয়স 1.5 বছর। 1.5 বছর। দাঁত এখনো হয় না? না না, দাঁত হয়নি। 18-20 মাস। আচ্ছা, এখানে দেখতেছি আপনার 3টা চাষ বানাইছেন, মোটামুটি 3টা গরু রাখা যাবে। তো এটা বানাইতে কিরকম খরচা হয়েছে? বানাইছে 120 লাখ আর একটা হাজিরা নিছিলাম আর আমি নিজে আসছিলাম। নিজেই খাচ্ছে না? হ্যাঁ। এখন নতুন যারা আসবে, হ্যাঁ, গরু পালনে, তারা আপনার এই সার গরু দিয়ে পালন করলে ভালো হবে না গাভী দিয়ে পালন করলে ভালো হবে? কোনটা ভালো হবে? সাইবলি পাললে ভালো হবে। সাইবল পাললে মানে ভালো হয় অল্প দিনে তাই না? হ্যাঁ। এটা কতদিন বিক্রি, কতদিন পর বিক্রি করার চিন্তা ভাবনা আছে? রোজার সামনে, মানে সামনে আপনি এই যে ঈদ উল ফিতরকে টার্গেট করছেন তাই না? মানে রোজার ঈদে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, রোজার ঈদে। আচ্ছা, আর ওই ওইটা দেখতেছি ছোট, ওইটা কি কোম্পানির টার্গেট নাকি? না না, ওই দুইটা 100 মানে বয়স একসাথেই, একসাথে সেল দেওয়ার চিন্তা ভাবনা আছে? একসাথেই কিনছে, একসাথে সেল। আচ্ছা আচ্ছা, তার গরু পালনের লাভ কীরকম হইতেছে? লাভ আমার লাভ বেশি হবো, সবই নিজের, সবই নিজের, খালি ফিট থাকি না খালি। মানে এই যে মানে ভুট্টাটা কি কিনা আর কি নাকি? না না, ফিটটা খালি খালি ফিট কিনা। আচ্ছা, গরু পালনে কোনো দিন লস জানায় আপনার? হ্যাঁ, লস হয়েছে কি কোনো দিন গরু পালনে? না না না, লস হয় না। লস হয় না? লাভই হয়েছে না? হ্যাঁ, লাভ হয়েছে।
এই গোলগুলোকে মোটা তাজা হ্যাঁ রহস্যটা কি গোলগুলোকে আপনি মোটা তাজা করছেন হ্যাঁ অন্য কোনো কি গোপন কি কথা আছে আর না না মানে যেগুলো বললেন এটাই গোপন কথা এটাই গোপন কথা এগুলো দিয়ে গোপন পালন করলে মানুষ ইয়া হবে স্বাবলম্বী হয়ে যাবে সবচেয়ে বেশি খাদ্য কাজ করে খুদের ভাত হ্যাঁ আমি তার অন্য বেশি কিছু খাই না খুদের ভাত বেশি খাওয়া